আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বালিশ কভার কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে দেখাবো যারা নতুন আছেন তারাও যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই আপনি বালিশ কভার কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন তো আমি কথা দিচ্ছি খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো ও বুঝিয়ে দেব তো বালিশ কভার তৈরি করার জন্য এখানে যে কাপড়টি নিয়েছি এটা হচ্ছে বেডশিটের কাপড় তো বেডশিটের যে কাপড়গুলো সাড়ে চার হাত পানা হয়ে থাকে তো দুইটি বালিশ কভার আমাদের কিন্তু একই সাথে কাটিং করতে হয় যে বেডশিটের কাপড়গুলো আমরা পেয়ে থাকি তো দুইটি বালিশ কভার কাটিং করতে বা কতটুকু কাপড় লাগবে আমাদেরকে এখানে এক গজ কাপড় লাগবে যদি চোদ্দোগ কাপড় থাকে তারপরও আপনি তৈরি করতে পারবেন তো এই কাপড়টি থেকে কোন সাইড থেকে কোন পার্টটি বাইর করতে হবে আমি এ টু জেড খুব সহজ করে বুঝিয়ে দেবো আপনি এই ভিডিওটি না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন তাহলে আমি কাটিং ও সিলেটি করে দেখাই তো এখানে যে কাপড়টি আছে তো দেখুন এখানে একটি আমি ডাবল ভাঁজ করে নিয়েছি তো এইভাবে কাপড়টি আমাদেরকে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে তো এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে আটকানো সাইডটি আমরা বাইরের দিকে রাখব এবং দেখুন এখানে যে খোলা সাইডটি আমার দিকে রেখেছি এবং দুই সাইডেই কিন্তু খোলা সাইড তো আটকানো ছাইটটি আবারও বলতেছি আমি বাইরের দিকে রাখতে হবে তো এইভাবে আমাদেরকে কাপড়টি বিছিয়ে নিতে হবে তো বিছিয়ে নেওয়ার পরে বালিশ কভারের যে মাপটি এ সেই মাপটি নেওয়ার নিয়ম কি আপনার বাসায় যদি পুরাতন বালিশের কভার থাকে সেই মাপে আপনি নিতে পারেন আর যদি আপনি একটি বালিশের কভারের প্রফেশনাল মাপ অনুযায়ী তৈরি করতে চান তো দেখুন একটি বালিশ কভার তৈরি করার যে মাপটি হচ্ছে পাশে আমাদেরকে আঠারো ইঞ্চি নিতে হবে এবং লাম্বা চব্বিশ ইঞ্চি নিতে হবে কত ইঞ্চি নিতে হবে পাশে আমাদেরকে আঠারো ইঞ্চি নিতে হবে এবং লাম্বা চব্বিশ ইঞ্চি নিতে হবে তো আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সর্বপ্রথম আমরা যেটা করবো হাফ ইঞ্চি কাপড় রেখে এদিকে একটি মার্জিন করে নিতে হবে তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন আমরা ফিতাটি রাখবো রেখে এখানে চব্বিশ ইঞ্চিতে মার্জিন করব এবং আরও এদিকেও হাফ ইঞ্চি সেলাই জন্য স্টার নিতে হবে তো এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে লাম্বার মাপটি নেওয়ার পরে আমাদের পাশের মাপটি নিয়ে নিতে হবে তো পাশে কত ইঞ্চি বলেছি আঠারো ইঞ্চি তো আমরা যদি হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নেই হাফ ইঞ্চি করে এক ইঞ্চি সেলাই মার্জিন লাগবে তাহলে সরবরাহ হচ্ছে উনিশ ইঞ্চি তো দেখুন তাহলে আমরা উনিশ ইঞ্চি করে মার্জিনটি করে নিয়ে নেবো ওকে তো এই দিকে উনিশ ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই দিকেও উনিশ ইঞ্চিতে মার্জিন করতে হবে তো এরপরে এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে মাপটি নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এখানে কিন্তু আমি পার্ট কাটিং করেছি কয়টি পার্ট দুইটি পার্ট আমাদেরকে বালিশ কভার তৈরি করতে চারটি পার্ট লাগবে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এইভাবে একটি ভাজ করতে হবে করে ঠিক মাঝখানে এখানে কেসি কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এইদিকেও কেসি দিকে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে দেখুন এখানে আবার আমরা ওপেন করে নিব এবং এই দিকে ভাজ করবো করে এই দিকে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে এবং এই দিকেও চিহ্ন দিয়ে নিতে হবে তো দেখুন এখানে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছি এই চিহ্নগুলো আমরা যখন সেলাই করবো এই চিহ্নগুলো আমাদেরকে অনেক সহায়তা করবে তো এই পাট দুটি সরিয়ে রেখে আরও দুইটি পাট কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজ করে তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টির উপরে আমরা যেটা করব দেখুন এই কাপড়টিকে কেন আমাদেরকে বিছিয়ে নিতে হবে এইভাবে বিছিয়ে নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে এই সাইডও যতটুকু আমরা বাড়তি রাখবো মানে এক্সট্রা রাখবো এই সাইডও আমাদেরকে ততটুকু এক্সট্রা রাখতে হবে বাড়তি রাখতে হবে তো একইভাবে এই সাইডও ততটুকু রাখতে হবে এই সাইডও ততটুকু রাখতে হবে মানে আমরা যে বাইরে মার্জিনের কাপড়টি রাখবো চতুর্দিকে আমাদেরকে একই সমান করে রাখতে হবে যদি এই সাইডটিতে আমি মেপে দেখি দেখুন এখানে আছে পুনি তিন ইঞ্চি তো এই দিকেও আমাদেরকে পুনি তিন ইঞ্চি রাখতে হবে এবং এই দিকেও আমাদেরকে পুনি তিন ইঞ্চি করে রাখতে হবে একে দেখুন এই অবস্থায় আমাদেরকে কাটিংটি করতে হবে এবং এখানে যে আটকানো অংশটি আছে এই অংশটিকেও আমাদের এখানে কেটে নিতে হবে তো দেখুন এখানে যে আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি তাই না এই উপরের পার্টিতে এই নিচের এই যে পার্টি কাটিং করেছে এই পার্টি তো আমাদের এখানে দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তো এইভাবে চিহ্ন দিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এই নিচের পার্টটিকে এখান থেকে সরিয়ে রাখবো আমরা তো এখানে যে আছে এই করতে হবে এখানে অবশিষ্ট কাপড় আছে দেখুন এই কাপড়টির মাপে ঠিক আছে আমাদেরকে এই কাপড়টি কাটিং করে নিতে হবে তো এই কাপড়টি কাটিং করে নিতে হবে তো এই বালিশ কভারের যে নামটি আমরা বলে থাকি এটাকে বলা হয় পকেট কভার তো এখানে কোনো ফিতা বা এক্সট্রা কোনো বান্ধব সিস্টেম থাকবে না এখানে যে এই কাপড়টি কাটিং করে নিব এই কাপড়টিতে কিন্তু বালিশটি আটক হয়ে থাকবে মানে যে তুলার যে বালিশটি সেই বালিশটি আটক হয়ে থাকবে তো এই মাপে আমাদেরকে এখানে কাটিংটি করে নিতে হবে এবং এখান থেকে আরো আমাদেরকে যেটা করতে হবে পাশে দুই ইঞ্চি চওড়া করে নিতে হবে তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে এই কাপড়টির আর কোনো প্রয়োজন নেই আমাদের তো এই পট্টি আমরা ঠিক আছে এই পাটটির মাপে কাটিং করে নিয়ে নিব এখানে একই সাথে দুইটি বালিশ কভার আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিয়েছি তো একটি বালিশ কভার আপনাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দিব তো এই জন্য আমরা কি করব এখান থেকে একটি বালিশ কভারের পার্টগুলো আমি সরিয়ে রাখতেছি সর্বপ্রথম যে পার্টটি আমি কাটিং করে নিয়েছি সেই পার্টটির সাথে এই পার্টটি আমাদেরকে এই পটিটি এখানে অ্যাটাচ করে নিতে হবে তো আমি অবশ্যই সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং দেখুন এখানে যে এই পার্টটি নিয়েছি এই পার্টটি এই বড় পার্টটির সাথে পরে যে পার্টটি কাটিং করে নিয়েছি এই পার্টির সাথে অ্যাটাচড হবে তো এই অ্যাটাচটি আমাদেরকে কীভাবে করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন তো এখানে আমি সর্বপ্রথম যেটা করব তো পার্টগুলো আপনাদেরকে আমি একবারে ওপেন করে দেখাচ্ছি তো দেখুন এই বড় পার্টটি এবং এই এক্সট্রা কভারের কাপড়টি আমি সরিয়ে রাখতেছি এবং সর্বপ্রথম যে ছোটো পাটি কাটিং করে নিয়েছি এই পাটটি আমরা এইভাবে ওপেন করে রাখব রেখে এখানে দেখুন মাঝখানে যে চিহ্ন দিয়ে নিচ্ছি এই চিহ্ন অনুযায়ী চক দিয়ে একটু চিহ্ন দিয়ে নিতে হবে এবং এই পটিটি এই কভারের কাপড়টির উপরে রাখতে হবে রেখে এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিয়ে নিতে হবে তো এই পট্টির কাপড়টি আমরা বরাবর একটি সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিয়ে নেব তো এভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে পড়তে কাপড়টি এভাবেই উলটিয়ে নিয়ে এখানে একটি আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে নর পরে দেখুন আমরা একবারে উলটিয়ে নেব এবং এভাবে একটি ভাঁজ করব আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিলে ভাঁজ হয়ে যাবে এরপরে দেখুন আবার এভাবে মুড়িয়ে নিয়ে এখানে বরাবর একটি সেলাই চালিয়ে দিতে হবে তো আমি যেভাবে কাপড়টি উলটিয়ে নিয়ে ভাঁজ করে এভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি আপনিও একই নিয়মে সেলাইটি দিয়ে দেবেন তো এভাবে আমাদেরকে সুন্দর করে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে তো এই অবস্থায় সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে এদিকে উলটিয়ে নিয়ে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি আমি তো এই সেলাইটি দেওয়ার খুব একটি প্রয়োজন নেই যদি আপনার ইচ্ছা হয় দিয়ে আর যদি ইচ্ছা না হয় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে এই পাটি আমাদেরকে রেডি করতে হবে এবং দেখুন আমাদের যে এই কাপড়টি আমি কাটিং করে নিয়েছি তাই না এই মাথা দিয়ে এখানে দুইটি ভাঁজ করে এখানে একটি হ্যাম সেলাই দিয়ে দিতে হবে তো দুইটি ভাঁজ করে বরাবর এখানে একটি সেলাই চালিয়ে দিতে হবে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই কাপড়টিকে এভাবে ভাজ করে মাঝখানে কেঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তো এরপরে এই পাটটির উপরে আমরা এই ছোট পাটটি যে যে পাটটিতে পট্টি লাগিয়ে নিয়েছি এভাবে রাখবো তো দেখুন এভাবে মিল করে রেখে এদিকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চির পরিমাণ এক্সট্রা রাখবো বাইরের দিকে রেখে দেখুন এই সাইডে আমরা সেলাই দিয়ে আটকে নিয়ে নেব তো আমি কিন্তু খুব সহজ নিয়মে দেখাচ্ছি আপনি একটু মনোযোগ দিয়ে বুঝিয়ে নেবেন ওকে তো এইদিকেও আমাদেরকে দিয়ে আটকে নিতে হবে তো দেখুন এভাবে কিন্তু আটকানোটি হয়ে গেছে এরপরে আমরা যেটা করবো এখানে যে বড় পার্টটি কাটিং করে নিয়েছি এই পাটটি আমরা নিয়ে নেব তো এই পাটটিতে কেচি দিয়ে যে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি এই চিহ্নগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই চিহ্নগুলো কিন্তু আমাদেরকে মিল করতে হবে এই বড়ো আমরা এইদিকে উল্টো দিকে রাখব এবং এই পাটটি আমরা এদিকে রাখবো এখন মানে সোজা দিকটি উপরে রাখব এবং আমরা কেসি দিয়ে যে চিহ্ন দিয়ে নিয়েছি দুইটি পার্টে তাই না তো প্রতিটি চিহ্ন আমরা দেখুন আমি যেভাবে মিল করে নিচ্ছি আপনিও ভাবে মিল করে এভাবে কাপড়টিকে বসিয়ে রাখবেন তো এইভাবে মিল করে যদি বসিয়ে সেলাই করেন তাহলে কখনও কোনো দিকে আপনার ব্যতিক্রম হবে না তো দেখুন এই নিচের এই চিহ্নটি মিল করতে হবে এবং এইখানের যে মাঝখানের চিহ্নটি মিল করতে হবে এইভাবে মিল করে আমাদেরকে এই পার্টি বসিয়ে নিতে হবে তো বসিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এরপরে আমরা যেটা করব এই মাথাটি এভাবে ভাজ করে নিয়ে নেব তো এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু ভাঁজটি হয়ে যাবে এরপরে দেখুন একেবারে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এভাবে বরাবর কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে তো এভাবে ভাঁজটি করে নেওয়ার পরে এক থেকে দেড় ইঞ্চি যে কাপড়টি এক্সট্রা রেখেছে এই কাপড়টিকে আমাদেরকে ঢেকে নিতে হবে এবং এই কভারটির যে মুখটি আছে মুখটির উপরে যেন সেলাইটি না পড়ে সেই দিকটি লক্ষ্য রেখে এখানে আমাদেরকে সেলাই দিতে হবে তো দেখুন আমি সেলাইটি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমাদেরকে বরাবর এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো দেড় থেকে দুই ইঞ্চি যে কাপড়টি এক্সট্রা রাখতে বলছে সেই কাপড়টি ঢেকে আমাদেরকে এভাবে সেলাইটি দিতে হবে এবং এই নিচের যে পাটি আছে এই পার্টির মুখে যেন সেলাই না পড়ে সেদিকটা লক্ষ্য রেখেই সেলাইটি দিতে হবে ওকে তো এইভাবে আমাদেরকে বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন আবারও আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে একটি সেলাই হয়ে গেলে তারপরে আবার এক ফিট মার্জিন রেখে একটি সেলাই দিয়ে দিতে হবে তো এইভাবে দুইটি সেলাই দেওয়ার পরে তো দেখুন এখানে কিন্তু আমাদের ঠিক আছে বালিশ কভারটি এটা হচ্ছে মুখ এইদিকে আমাদের বালিশটি ঢুকবে এবং এই কণাগুলো কেঁচি যে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি এই চিহ্নগুলো আমাদের কিন্তু বারবার দেখে নিতে হবে মিল আছে কি না আছে ওকে তো এরপরে এদিকে দেখুন এই সাইডটিতে আমরা আঙুল দিয়ে ভাঁজ করে নিয়ে নেব এরপরে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে নিয়ে এখানে সেলাইটি ধরতে হবে এবং বরাবর একই পরিমাণ মার্জিনটিকে ভাঁজ করে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এই চিহ্নগুলো কিন্তু আবারও বলতেছি যখন আপনি সেলাইগুলো দেবেন এই চিহ্নগুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রতিটি চিহ্ন সাথে প্রতিটি চিহ্ন মিল আছে কি না মানে উপরের পাঠ এবং নিচের পার্টের যে চিহ্নগুলো মিল আছে কি তো এদিকেও একই নিয়মে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করতে হবে এবং আরেকটি ভাঁজ করতে হবে করে এইভাবে বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে তো এই সেলাইগুলো দেওয়ার সময় দেখুন এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দুই চিহ্ন কিন্তু আমার এখানে মিল আছে ঠিক আছে এই মিল রেখে আমাদেরকে এই সেলাইগুলো দিতে হবে কারণ চারটি চিহ্ন চারটি চিহ্ন যেন মিল থাকে আবারও বলতেছি যদি আপনি চিহ্নটি মিল রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার বালিশ কভারটি ঠিক আছে এলোমেলো হয়ে যাবে এই জন্য আমাদেরকে চিহ্নগুলো বারবার বলতে চাই এই চিহ্নগুলোর কথা এদিকও আমাদেরকে একই নিয়মে ভাজ করে বরাবর এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন একটি বালিশ কভার কাটিং ও সেলাই কত সহজ আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন আর আজকে থেকে আপনিও বালিশ কভার সহজ নিয়মে কাটিং ও সেলাইটি আপনিও করে নিতে পারবেন তো এই অবস্থায় কিন্তু বালিশ কভারটি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো এক্সট্রা যে সুতোগুলো আছে কাটিং করে নিয়ে নিতে হবে তো দেখুন আমি বালিশ কভারটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন কত সুন্দর মিল হয়েছে তাই না তো এইভাবে আমাদেরকে একটি বালিশ সম্পূর্ণ সম্পূর্ণ ও সেলাই করতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার যদি ভালো লাগতে থাকে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন